আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের তেজানা মোটরসে আজকে আরেকটা হোন্ডা সিআরভি আসছে, 2018 এর হোন্ডা সিআরভি। এটা হচ্ছে ইএক্স মাস্টারপিস প্যাকেজ, আপনার জেডিএম ভার্সন, জাপান ডোমেস্টিক মডেল। যেটা কালারটা হচ্ছে ব্লু ব্ল্যাক বা ব্ল্যাকিশ পার্পেল বলে এটাকে, অনেক সময় এটা বেগুনি দেখাবে, অনেক সময় ব্ল্যাক দেখাবে কালারটা। আর হোন্ডা সিআরভি সবগুলো কিন্তু আপনার সেভেন সিট হয় না, এটা সেভেন সিটের গাড়ি, দেখাই দিই সেভেন সিটের। বেশিরভাগ আসে হচ্ছে ফাইভ সিটের গাড়ি, হচ্ছে সেভেন সিট। এটা হচ্ছে থার্ড রো, এটা মিডল রো, আর ওটা হচ্ছে ফার্স্ট রো। এবং এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার আপনার সেভেন সিটের মধ্যে ফোর হুইল সহ, আর জেডিএম এর মধ্যে সবগুলো গাড়ির মধ্যে কিন্তু আপনার স্টিকার থাকবে। হ্যাঁ, এটা জেডিএম, এখানে হোন্ডার স্টিকার আসছে এই জায়গায়। আর এখানে অরিজিনাল হোন্ডার আপনার যে প্রিমিয়াম গ্লাস কোটিং করা আছে গাড়িটার মধ্যে, হ্যাঁ, সিরামিক কোটিং করা। আর এই গাড়িটার অকশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেডের গাড়ি। এই 4.5 গ্রেড অকশন গ্রেড, আর এটা ফোর হুইল ড্রাইভের এখানে ইয়ে করা আছে, এটা ফোর হুইল ড্রাইভ। হ্যাঁ, একটা টু হুইল হয় সিআরভি, আর এটা ফোর হুইল। এটা চেসিস কোড হচ্ছে RW2, RW2 মানে ফোর হুইল ড্রাইভের চেসিস কোডের গাড়ি, এই যে RW2। এখানে আমি দেখাই দিই, যেখানে লেখা আছে যে RW2, তারপর হচ্ছে 1000122, 1000122, 4.5 গ্রেডের গাড়ি। এবং এটা 2018-12 মাসের গাড়ি। হ্যাঁ, এই যে 12 মাস, অর্থাৎ 2018 ডিসেম্বর মাস, প্রায় 2019 বলা যেতে পারে। ইএক্স মাস্টারপিস প্যাকেজ যেহেতু আপনার সানরুফ থাকে, এটাতে সানরুফ আস। এবং ভিতরে সিট হচ্ছে ব্রাউন সিট। এবং আমরা সিআরভিতে সাধারণত লেফট সাইডের আপনার এখান থেকেও আপনি চাইলে সেন্টার লক করতে পারবেন, লেফট সাইডে যিনি বসবেন। আর সব লেদার, সফট লেদার। এখানে মিনি টুইটার আছে, আবার এখানে স্পিকার আছে, ফ্রন্টের ড্যাশবোর্ডে। কালারটা এখানে বোঝা যাচ্ছে কিনা, ভালো বোঝা যাচ্ছে না। আর জেডিএমে আপনার এই ইয়েটা পুরোটা নিকেলের হবে, এটা তো পুরোটা নিকেল, যেটা জেডিএম ছাড়া যেটা থাইল্যান্ড বা অস্ট্রেলিয়ার প্ল্যান্টে যেগুলো আসে ওগুলো এই জায়গাটা হয় প্লাস্টিকের, আর এটা হচ্ছে নিকেলের ফ্রন্ট গ্রিল যেটা। আর এখানে এলইডি ফগ লাইট আসছে, এলইডি ফগ লাইট এবং এলইডি হেডলাইট আছে। এই কালারটা খুব কম আসে ব্ল্যাকিশ পার্পেল হোন্ডা সিআরভির ক্ষেত্রে। আর এটাতে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে এই যে মডুলার অ্যালয়রিম আসছে। এই মডুলার অ্যালয়রিম এটা অনেক দামি অ্যালয়, হোন্ডার যে সমস্ত গাড়ি আপনার ইয়ে হয়, এটা কী বলে, একটু আপগ্রেড হয়, অর্থাৎ টয়টার মধ্যে যেমন মডেল স্টার বডি কিট বা সামথিং, হ্যাঁ, মডেল স্টার অনেক সময় অ্যালয়রিম হয় টয়টার ক্ষেত্রে, এগুলো অনেক দাম দিয়ে কিনতে হয়। যেমন এই চারটা অ্যালয়রিম, এগুলো হচ্ছে 18 সাইজের অ্যালয়রিম, এগুলো কিনতে আপনার প্রায় 380,000 ইয়েন লাগবে এই অ্যালয়রিম কিনতে। হ্যাঁ, এটা অনেক লাইট ওয়েট, খুবই ভালো অ্যালয়রিম এগুলো মডেলের। আর পিছনের টেল লাইটগুলো সব এলইডি, হ্যাঁ, ফ্রন্ট এবং রিয়ার
এলইডি টেইল লাইট এবং ডুয়েল এক্সস্ট। সবচেয়ে ভালো দিক হচ্ছে হোন্ডা সিআরভি, এটা 7 সিটার, সিসি হচ্ছে 1500 সিসি, 1500 সিসি টার্বো ইঞ্জিনে, 1500 সিসি টার্বো। আপনার একটু দেখাই, আপনার দুই সাইডে সিট পাওয়ার, এই সাইডে সিট পাওয়ার, ওই সাইডেও সিট পাওয়ার। একটু দেখাই দিই, একটা ইঞ্জিনটা দেখাই, তারপরে ইয়ে দেখে দিচ্ছি। চাবি নিয়ে, চাবি চাবি, এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন, একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন। যেহেতু অকশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড, কোনো রাশ টাশ কিছুই নেই। আর্থ ড্রিমস টেকনোলজি ভিটেক টার্বো, এই গাড়িটার আপনার এই যে ওপরে যে রেইন শেড আসছে এটা কিন্তু অরিজিনাল আসছে, আবার নিকেলের সাইডের গ্লাসগুলো অরিজিনাল ব্ল্যাক, আর পেপার না। আপনার এখানে এই যেটা হচ্ছে আপনার JDM এ আইডল স্টপ থাকে, হ্যাঁ, এবং ইকন অপশনটা থাকে, অর্থাৎ ফুয়েল সেভ হওয়ার জন্য এটা। হ্যাঁ, স্টার্ট দিয়ে দেখেন, হোন্ডা সিআরভির এটা গেদার্স প্রিমিয়াম, হ্যাঁ, ইন্টারনেভি প্রিমিয়াম ক্লাবের নেভিগেশন এটা। সাধারণত গিদার্সের এই সেটটাই থাকে হোন্ডা সিআরভিতে, যেটা JDM এর। এবং এটাতে আপনার সিট হিটার আছে, যে রাইট সাইডে সিট হিটার, আর এসির মধ্যে আয়ন অপশনটা আছে, দুই সাইডে সিট হিটার, হচ্ছে লেফট সাইডের। আপনার ব্রেক হোল্ড আছে এবং JDM এ। আরেকটা হচ্ছে আপনার এখানে প্যাডেল শিফটার থাকে, এই যে প্যাডেল শিফটার, অর্থাৎ এটা স্পোর্টস, এই যে স্পোর্টস মোড দিয়ে, হ্যাঁ, আপনি চাইলে প্যাডেল শিফট দিয়ে আপনি ম্যানুয়াল হিসেবে চালাতে পারেন গাড়ি, টর্কটা অনেক বেড়ে যাবে এটার, এটা হর্স পাওয়ার অনেক বেশি। নর্মালি 1500 সিসি একটা হর্স পাওয়ার, এই এলিয়ান প্রিমিয়াম হয় হচ্ছে 110 হর্স পাওয়ার, এটার প্রায় সম্ভবত 150 হর্স পাওয়ার, 50 বা 60 এরকম, আমি দেখছিলাম ভুলে গেছি। আচ্ছা, এখানে আপনার অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল আছে, যেটা রাডার সিস্টেমের ক্রুজ কন্ট্রোল, আপনার ল্যান্ড অ্যাসিস্ট আছে, এখানে মোবাইলে কথা বলার জন্য কল রিসিভিং, হ্যাঁ, সমস্ত অপশনগুলো আছে, এবং লেদার স্টিয়ারিং এটা। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এটার মধ্যে JDM এর মধ্যে একটা ESO আছে, ব্লাইন্ড স্পট মনিটর, এই যে এখানে ESM, পাশ থেকে যদি কোনো গাড়ি যায় তাহলে একটা শো করবে। হ্যাঁ, ওটা স্টার্ট অফ করে আবার স্টার্ট দিয়ে দেখাই, ইয়েলো কালার লাগি করবে। পিছন থেকে কোনো গাড়ি যখন ওভারটেক করবে তখন এটা শো করবে। হ্যাঁ, আর এটাতে সিট মেমোরি শো আছে, এবং আপনার এখানে এমবিএম লাইট আছে প্রত্যেকটা ডোরের এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, আর JDM এ আরেকটা সুবিধা হচ্ছে এখানে ক্লাইমেট কন্ট্রোল আছে, অর্থাৎ এসির যে টেম্পারেচার এটা কতটুকু ইয়া করতেছে এটা এখানে শো করতেছে, ঠিক আছে, টেম্পারেচার। JDM ছাড়া যেটা ওটাতে কিন্তু এই টেম্পারেচার শো করে না, JDMটাতে টেম্পারেচার শো করে, ক্লাইমেট কন্ট্রোল যেটা। আপনার পাওয়ার সুইচ আছে,
চার্জারের পোর্ট, আচ্ছা আর্ম রেস্টের এই জায়গাও আছে আপনার চার্জারের পোর্ট, এখানেও অ্যাম্বিয়েন্ট লাইট আছে, আর পার্কিং তো ইলেকট্রিক পার্কিং। ব্যাক ক্যামেরা দেখাই দিই, এই হচ্ছে ব্যাক ক্যামেরা। তা এখানে আছে হচ্ছে আপনার ফ্রন্ট গ্লাস, যেটা ফ্রন্ট গ্লাসের আপনার রেইন সেন্সর আছে, বৃষ্টির পানির যে অনুযায়ী যে গতি অনুযায়ী চলবে ওই গতি অনুযায়ী কিন্তু আপনার এই ইয়াটা অর্থাৎ ওয়াইপারটা ওইভাবে সে মুভ করবে। এই অপশনটা এই গাড়িতে আছে, জেডিএমএ এবং ট্রাকশন কন্ট্রোল আছে, প্রি ক্রাশ সেফটি সেন্স, অটো ব্রেক সিস্টেম এটাও আছে, পিছনে ব্যাকডোর পাওয়ার, আর পা দিয়ে কিক করলে খুলে যাবে এটা। আর এটা স্পিকার সাউন্ড সিস্টেম খুবই ভালো, যেহেতু বোসের সাউন্ড সিস্টেম ইউজ করে আমরা। হন্ডার এই গাড়িগুলোর দরজার ওয়েট বলেন, গাড়ি চালায়া রাস্তা গ্রিপ ট্রিপ খুবই ভালো। এখানে ডুয়েল এসি, রিয়ার এসি ভেন্ট, এবং এখানে চার্জারের পোর্ট আছে। আমার লেগ স্পেস খুব ভালো হন্ডা সিআরভিতে, 7 সিটের। এটা হচ্ছে পিছনের সিট, আর এটা হচ্ছে ইয়ে, আর এখানে সানরুফ আছে, এখানে চাইলে যে কেউ দাঁড়াইতে পারবে, এটা খোলা যাবে। হ্যাঁ, উপরের গ্লাসটা পিছনের সহ, এখানে ছোটো মিনি টুইটার আছে, এই জায়গায় বড় স্পিকার আছে, আর এগুলো সব স্টিচ করা লেদারের, এগুলো এই গাড়িটার আমরা প্রাইস সেট করছি হচ্ছে আপনার 2018 EX মাস্টারপিস প্যাকেজ। আপনার কত জানো, এটা 68,50,000 টাকা। কেন সেটা বলি, এটা ফোর হুইল হওয়াতে এটা 3,00,000 টাকা, 3,50,000 টাকা আমরা ডিউটি বেশি দিচ্ছি ফোর হুইলে। হ্যাঁ, ফোর হুইলের পিছনে আপনার এই যে এক্সস্ট সিস্টেম ডাবল, ফোর হুইলের সুবিধা হচ্ছে আপনার গাড়ির মানে কি বলে এটাকে গ্রিপ, রাস্তার গ্রিপ খুব ভালো থাকে ফোর হুইলে। আপনার মানে কোনো জায়গায় যদি রাস্তা ভাঙ্গা চোরা থাকে, ওটার উপর ফোর হুইল গাড়ি যেভাবে ইচ্ছা অফ রোডিং হিসেবে চালাতে পারবেন এটাকে। আর টু হুইল হলে এগুলো ডিউটি হয়, কাস্টম ডিউটি ভ্যাট হচ্ছে 22,00,000 সামথিং, এটা প্রায় আমরা 26,70,000 টাকার মতন ডিউটি দিয়ে আসছি। ৬৮,50,000 টাকা এটা 7 সিটের। আপনার কালারটা হচ্ছে ব্ল্যাকিশ পার্পেল, আর ভিতরে হচ্ছে ব্রাউন সিট, এবং 7 সিটের গাড়ি। হ্যাঁ, তো আরও কিছু গাড়ি আমাদের শোরুমে আছে, এগুলো দেখাই দিই। এটা হচ্ছে নতুন আসছে আজকে, এটা হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম 2019-এর, এটা 19 স্কোয়ার জিআই প্রিমিয়াম, মডেলিস্টার বডি কিট, মডেলিস্টার বডি কিট। আর প্রিমিয়াম হলে তো আপনার সামনের হেডলাইট কিন্তু 3-পার্টের হয়, এটা 3-পার্টের হেডলাইট এলইডি। আর এদিক দিয়ে আছে হচ্ছে আপনার এই যে প্রিয়াস আছে 2019-এর, আচ্ছা 19-এর, এটার প্রাইসটা হচ্ছে আপনার 46 আমাদের প্রাইস জিআই প্রিমিয়াম যে গাড়িটার যে নেভিগেশন আছে এটাতে, উপরে আলপাইনের নেভিগেশন, এই এলসিডি মনিটর আলপাইন। আর এই গাড়িটা হচ্ছে আরেকটা প্রিয়াস 2019-এর, এটা হচ্ছে 37,80,000, আর এটা হচ্ছে 37,60,000 টাকা, পার্ল কালার এটা। এটা ZBW51 চেসিস কোটের গাড়ি, এই চেসিস কোটের গাড়ি আপনার ইয়ে অনেক ভালো ব্যাটারি। আর এখানে
প্রিয়া সিটার একটা 17 এর 31,50,000 এয়ার টুরিং সিলেকশন। আর এই যে করোলা ক্রস অবশ্য এটা বিক্রি হয়ে গেছে, 6 পয়েন্টের গাড়ি ছিল এটা, গাড়ির নাম্বার হয়ে গেছে, এই নামা প্লেট। এটা প্রাইস ছিল 62,00,000, 360 ক্যামেরা, ওপরে প্যানোরামিক রূপ সহ 6 পয়েন্টের গাড়ি, 4,000 কিলোমিটারের গাড়ি ছিল এটা। আর এখানে আপনার র‍্যাপ ফোর, এটা 2019-এর, এটা অবশ্যই আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। এটা প্রাইস ছিল আমাদের 76,00,000 টাকা। আর এখানে এরকম র‍্যাপ ফোর আমাদের আরও আছে, উপরে ফুল প্যানোরামিক সানরুফ যেটা আপনার খুলতে পারবেন, হ্যাঁ, এবং পিছনের সিট সহ দাঁড়ানো যাবে, আর এটা নিচের পার্টটা একদম পিছনের সিট পর্যন্ত খুলবে। জি, লেদার প্যাকেজের গাড়ি, ফুল লেদার সিট, হ্যাঁ। আর র‍্যাপ ফোর এটা ছিল হচ্ছে 4 হুইল ড্রাইভ, হ্যাঁ, আর কিছু র‍্যাপ ফোর আসে হচ্ছে 2 হুইল আসে, এটা 4 হুইল সহ, গাড়ির হাইটও অনেক বেশি 4 হুইল হওয়াতে। এই যে আরেকটা গাড়ি, এটাও নতুন আসছে আমাদের টয়োটা হেরিয়ার, এটা হচ্ছে এই জেড লেদার প্যাকেজের, মডেল স্টার বডি কিট সহ 4 হুইল ড্রাইভ আছে এটাতে। আবার নিউশেপের গাড়িতে 2 হুইল আছে, 4 হুইল আছে, এটাতে কিন্তু 4 হুইল সহ, এটাতে আপনার BBS-এর অ্যালোরিম আসছে, 20 ইঞ্চি অ্যালোরিম, BBS 20 ইঞ্চি অ্যালোরিম, অনেক দামি আলো এটা, নেটে সার্চই দেখবেন, এই যে BBS মোটর স্পোর্ট। এই হ্যারিয়ারটার আমরা এটার প্রাইস সেট করছি হচ্ছে গিয়ে, এটা শুধু অ্যালোরিমটাই আছে প্রায় 6-7 লাখ ইয়েন শুধু অ্যালোরিমের প্রাইস। এটা ফুল লেদার সিট, আপনার JBL সাউন্ড সিস্টেম, আপনার এখানে ইয়ার সহ আছে, একটা এক্সট্রা কভার আসছে, হ্যাঁ, এই যে এটা রৌদ্র পড়লে অনেক সময় এটা গরম হয়ে যায়, তার জন্য এটা এক্সট্রা ইয়ার দেওয়া আছে এখানে, আর JBL এর সাউন্ড সিস্টেম, ওপরে আপনার প্যানোরামিক রূপ সহ আছে। এটা হচ্ছে 103 লাখ, অর্থাৎ 1,03,00,000 টাকার প্রাইস আমাদের। যেহেতু 4 হুইল ড্রাইভ, এগুলো মধ্যে 2 হুইলও আছে যেটা বললাম, গ্রেডিংও ভালো, এটা গ্রেড পয়েন্ট একটু দেখাই দিচ্ছি, আচ্ছা এটা গ্রেড পয়েন্টের কাগজ অবশ্য এখানে নাই, কাগজ ইয়ে করে ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড করে দিব। পিছনে আপনার এক্সস্ট সিস্টেম ডাবল আসছে অরিজিনালি, আর সিসি হচ্ছে 2500 সিসি, এটা হাইব্রিড। আর এখানে স্কোয়ার এটা আছে GI প্রিমিয়াম, 42,50,000 2018-র, ব্রাউন সিট অবশ্যই এটা, আর নোহা এটা আছে 34,50,000 2017-র। এদিকে এক্সিও এটা হচ্ছে আপনার 2017-র এক্সিও হাইব্রিড, আপনার 23,00,000 এটা, আর এটা হচ্ছে 21,80,000 হন্ডা ফিট, লেদার প্যাকেজের গাড়ি, আপনার লেদার সিটি সব আছে। হন্ডা ফিট যারা নিতে চাচ্ছেন, সিসি 1500 সিসি, আপনার ক্রুজ কন্ট্রোল আছে, নেভিগেশন অরিজিনাল গেদার্সের, এবং আর্মরেস্ট সহ আছে, আর্মরেস্ট সামনে পিছনে দুই জায়গায় আর্মরেস্ট আছে। এর প্রাইস হচ্ছে 17 মডেলের গাড়ি, 21,80,000। পিছনে স্পেসটা দেখাই দিই, অনেক বড় স্পেস,
এবং উপরে হাইটও অনেক বেশি এটার। আর এলিয়েন আছে, এলিয়েন এটা হচ্ছে 37 লাখ 2018 জি প্যাকেজের গাড়ি। আর কম দামেও আছে, আরও চাবি স্টার্ট নিলে এলিয়েন প্রিমিয়াম আমাদের আছে 34 লাখ 50 করে 2018। আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখাই, আরও কিছু প্রিয়াস আছে, আমাদের প্রিয়াস যে প্লাগ ইনটা আসছে সার্ভিসিং করতেছে এটা, ইনশাল্লাহ আমি আপডেট দেখাই দেবো। এটা এখানে একটু কালারটা মানে বুঝে যাচ্ছে, শোরুম অ্যাড্রেস দেখাই দিই, গুলশান তেজগাঁও লিং রোড তেজারাম মোটরস লিমিটেড, নাবানার টয়োটার যে শোরুম আছে তার সাথে। আপনার নাবানার সিএনজি, এখানে সিএনজি কনভার্সন আছে লিং রোডে, সিএনজি কনভার্সনের পরে হচ্ছে এই নাবানার এইচআর টাওয়ার, হ্যাঁ এই নতুন বিল্ডিংটাই, গুগল বা ফেসবুকে সার্চ দিলে চলে আসবে তেজারাম মোটরস। আপনার এটা হচ্ছে যে কয়লা রেস্টুরেন্ট, কয়লার সাথেই সে নাবানার এইচআর টাওয়ার। আর এদিক দিয়ে হচ্ছে পুলিশ প্লাজা কমপোর্ট, এদিকে হচ্ছে আপনার পুলিশ প্লাজা কনকর্ড, হ্যাঁ। আর রাস্তার অপোজিট হচ্ছে আর্টিসান আছে, আর তার অপোজিট হচ্ছে হাবালের শোরুম আছে, হাবালের শোরুমের ঠিক অপোজিটে হচ্ছে আমাদের শোরুমটা। এই নাবানা এইচআর টাওয়ার যেটা লেখা এটা গুগলে বা ফেসবুকে সার্চ দিয়ে দেবেন, চলে আসবে অ্যাড্রেসটা। আর আমাদের টয়োটার আরও কিছু গাড়ি আসতেছে, এই র‍্যাভ4 আসতেছে, তারপর হ্যারিয়ার আরও আসতেছে ইনশাআল্লাহ 2020-এ 2021-এ। আল্লাহ হাফেজ।